নমস্কার বন্ধুরা, আপডেটের ভাই তরুণায় সকলকে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে উপস্থিত হয়েছি। ফেব্রুয়ারি মাসে মিড ডে মিল সংক্রান্ত আজকের এই নোটিশ থেকে জানা যাবে ফেব্রুয়ারি মাসে কি স্কুল খুলবে। সম্পূর্ণ বিশদে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যে বাজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, 18/1/2022 মিড ডে মিল সংক্রান্ত একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিশটি দেওয়া হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর এডুকেশন ডিপার্টমেন্ট জিটিএ লুইস জুবলি কমপ্লেক্স পোস্ট অ্যান্ড ডিস্ট দার্জিলিং, সেখানেও দেওয়া হয়েছে সাব ডিভিশনাল অফিসার শিলিগুড়ি, সেখানেও দেওয়া হয়েছে দ্য চেয়ারম্যান অফ কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল, সেখানেও দেওয়া হয়েছে। কি বলা হয়েছে দেখে নিন। ডিস্ট্রিবিউশন অফ মিড ডে মিল মেটেরিয়ালস ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2022। এখানে কি বলা হয়েছে একবার ভালো করে দেখে নিন। উইথ রেফারেন্স টু এভাব, আই এম ডিরেক্টর টু ইনফর্ম ইউ দ্যাট ডিস্ট্রিবিউশন অফ মিড ডে মিল মেটেরিয়ালস অ্যামং দ্য গার্জেন্স অফ মিড ডে মিল বেনিফিসারি স্টুডেন্টস ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2022 উইল কন্টিনিউ টু রেসপেক্টিভ স্কুল পয়েন্ট। অভিভাবকদের মাধ্যমে ছাত্রছাত্রীদের মিড ডে মিল দেওয়া হবে। ইউ আর রিকোয়েস্টেড কাইন্ডলি অ্যারেঞ্জ অ্যাভেলেবিলিটি অফ ফলোয়িং মেটেরিয়ালস পার স্টুডেন্ট অ্যাট রেসপেক্টিভ স্কুল পয়েন্ট ওয়েল ইন অ্যাডভান্স সো দ্যাট ডিস্ট্রিবিউশন মে স্টার্ট ইন টাইম। তাহলে সঠিক সময়ে মিড ডে মিল দেওয়ার জন্য নিচে যে খাদ্য সামগ্রী রয়েছে সেগুলি মজুত রাখার কথা বলা হয়েছে। কী কী খাদ্য সামগ্রী দেওয়া হবে একবার দেখে নিন। বলা হয়েছে রাইস দেওয়া হবে, অর্থাৎ চাল দেওয়া হবে 2 কেজি করে, আলু দেওয়া হবে 2 কেজি, চিনি দেওয়া হবে 250 গ্রাম করে যার মূল্য ধার্য করা হয়েছে 11 টাকা, পালসেস অর্থাৎ ডাল দেওয়া হবে 250 গ্রাম করে যার মূল্য ধার্য করা হয়েছে 25 টাকা, সাবান দেওয়া হবে 1 পিস করে যার মূল্য ধার্য করা হয়েছে 10 টাকা। আর এই সকল খাদ্যশস্য কখন থেকে দেওয়া হবে সে ব্যাপারে বলা হয়েছে 2 ফেব্রুয়ারি থেকে এই খাদ্যশস্য দেওয়া হবে। দেখুন আপনাদের স্ক্রিনেই সেই তারিখ রয়েছে। এবার কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসে যদি মিড ডে মিল দেওয়া হয় তাহলে ফেব্রুয়ারি মাসে কি স্কুল খোলার ইঙ্গিত রয়েছে এই নোটিশের মাধ্যমে? এ প্রশ্ন প্রত্যেকের মনে রয়েছে, তবে স্কুল কখন খোলা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনো সুস্পষ্ট নির্দেশ আসেনি স্কুল খোলার ব্যাপারে। আলোচনাটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন, সেসঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।